ঈদুল ফিতর উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর কমিটি উদ্যোগে নারায়ণগঞ্জে ফেভারিট পাঞ্জাবি কালেকশনে উদ্বোধন করা হয়। মহানগর কমিটির সভাপতি মোহাম্মদ আবু মুসার আয়োজনে কর্মীদের কর্মসংস্থানের লক্ষ্যে এটি যাত্রা শুরু করল। এ সময় অতিথিরা বলেন, এমন উদ্যোগ ছড়িয়ে দিতে হবে সারা দেশে। এদিকে নরসিংদীতে সুবিধা বঞ্চিত চরাঞ্চল মহিষাসুরা ইউনিয়নের মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হচ্ছে। একতা সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী শহর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান কামরুল সহ আরও অনেকে।